এমনিতে উনি যতটা ওনাকে আমি জানি সহজ সরল ব্যক্তিত্বের অধিকারী, এজ হয়েছে 84, কিন্তু ওনার যে মানসিক শক্তি সেটা 84-এর মনে হয় না। সবসময় প্রাণ চঞ্চল মহিলা, আমি ওনাকে চিনি ভালো করে। এখন আমি দেখলাম যেটা প্রবলেম হয়েছিল সেটা অনেকটা রিকভারি হয়েছে, জয়েন্ট পেইন রয়েছে, তো সেটা স্বাভাবিক কিছুটা সময় লাগবে, ডাক্তাররা তার মধ্যে টিম বানিয়ে দেখার ব্যবস্থা করে রেখেছেন। আমি আশা করি এক দুদিনের মধ্যে সে রিলিফ হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে আমি এখানে আসার পরে খুব ভালো লাগলো যে পেশেন্টকে যখন দেখি তো পেশেন্টে শিকায়ত বেশি করে, উনি সব কিছু খবর রাখছেন, তো আমাকে দেখেই খুব খুশি হয়ে গেছেন। তা আমি যখন দুর্গা পূজার সময় ওনার বাড়িতে যাই, আমি মানে ওদের মূল বাড়ি যেখানে তিনি থাকেন, তো উনি ভালো খিচুড়ি বানান, খিচুড়ি খাওয়ান আমাকে। আমি বললাম যখন এখন বলছে আমার খেয়াল আছে, তো আমি বললাম আপনি ঠিক হয়ে বাড়িতে যান, তারপর আমাকে খিচুড়ি খাইয়ে খিচুড়ি বানিয়ে ডাক দেবেন। তো বলে একদম ডাক দেবেন, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে। তো এই যে প্রাণ চঞ্চল ওর জীবন্ত জীবন, লাইভলি, তো এইসব ব্যক্তিত্বের কাছ থেকে সবার জন্য শিক্ষার বিষয় আছে। আর আমার পূর্ণ বিশ্বাস জিবি হসপিটালে আমাদের যে ডাক্তাররা রয়েছেন, যে টিম রয়েছে, সে টিম খুব কম সময়ের মধ্যে ওনাকে সুস্থ করে বাড়িতে পাঠাবে। আর আমি তো কামনা করবো উনি খুব তাড়াতাড়ি সুস্থ হন, আর যেভাবে আগের মতো প্রাণ চঞ্চল করে থাকবে। থ্যাংক ইউ।